ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, বিকজ আমরা এনি টাইম যে কোনো সময় এই সেলফিন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্সকে চেক করতে পারব। অ্যান্ড সেই সাথে সাথে আমরা অ্যাড মানি, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ সহ বেশ কিছু সুযোগ সুবিধা আমরা উপভোগ করতে পারব। এক্স্যাক্টলি আপনার যদি ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে স্পেশালি এই ভিডিওটি আপনার জন্য, বিকজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে সেলফিন অ্যাপ্লিকেশনে রেজিস্টার করবেন। ওকে, তো ভিডিও শুরু করার আগে জাস্ট ওয়ান রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, মোবাইল থেকে ফার্স্ট আমরা প্লে স্টোরটি ওপেন করে দেব অ্যান্ড এখানে সার্চ বারে টাইপ করব CELFIN মানে সেলফিন অ্যান্ড তারপরে সার্চ করে দেব। তো সার্চ করার পরে অলরেডি আমরা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ্লিকেশনটি দেখতেছি, তো এখান থেকে নর্মালি ইনস্টল করে নেব। অ্যান্ড আপনার সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক প্রোভাইড করে রাখবো, সেখান থেকেও ইজিলি ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পরে ওপেন করে দেব। তো ওপেন করার পরে মোটামুটি এরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে, এখানে অবশ্য আমরা দুইটি ওয়েতে সেলফিনে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবো। রেজিস্টার উইথ ন্যাশনাল আইডি মানে আপনি এনআইডি কার্ডের মাধ্যমে সেলফিনে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন, অর রেজিস্টার উইথ ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও সেলফিনে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন। তো যেহেতু আমাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রেজিস্টার উইথ ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট এই সেকশনে পেস্ট করে দেব অ্যান্ড তারপরে এখান থেকে কনফার্ম করে দেব। ওকে, কনফার্ম করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এখানে অবশ্যই আমাদের একটি ফোন নাম্বার টাইপ করে দিতে হবে, মানে আমরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিয়েছিলাম জাস্ট ওই নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে, আর অবশ্যই নাম্বারটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, নাম্বারটি টাইপ করার পরে আমাদের সিমটি কোন কোম্পানির এই বিষয়টিও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো নর্মালি আমার সিমটি গ্রামীণ কোম্পানির, সো এখান থেকে আমি গ্রামীণের আইকনটি সিলেক্ট করলাম। ওকে, তারপরে এখানে আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিতে হবে। তো এখানে এই 2050-র পরে বাকি যে ডিজিটগুলি আছে মানে এক কথায় আপনার 17 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিতে হবে। ওকে, অ্যাকাউন্ট নাম্বার টাইপ করার পরে এখানে আমাদের 6 ডিজিটের একটি পিন নাম্বার সেট করে দিতে হবে, আর ওই 1 2 3 4 5 6 এরকম দিলে কিন্তু হবে না, জাস্ট একটু এলোমেলো করে দিতে হবে আর অন্য কেউ যেন আন্দাজ না করতে পারে, আর সো বি কেয়ারফুল, আপনি নিজেই যেন আবার ভুলে না যান। ওকে, পিন নাম্বার টাইপ করার পরে এখানে নিচের দিকে রেজিস্টার নামক যে সেকশনটি দেখতেছেন এইখানে পেস্ট করতে হবে। ওকে, রেজিস্টার সেকশনে পেস্ট করার পরে অলরেডি আমাদের ব্যাংকের ইনফরমেশনগুলি দেখাইতেছে, সো এইখান থেকে জাস্ট আমাদের কনফার্ম করতে হবে। ওকে, কনফার্ম করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এখানে অবশ্যই আমাদের 6 ডিজিটের একটি ভেরিফাই কোড পাঠানো হবে, মানে যে ফোন নাম্বারটি আমরা টাইপ করে দিছি ওই নাম্বারে, তো অলরেডি কোডটি কিন্তু পাঠানো হয়েছে, আর বিশেষ করে প্রবাসী ভাইদের একটু কষ্ট করে তাদের রিলেটিভ কাউকে দিয়ে কোডটি সংগ্রহ করে নিতে হবে, আর যদি আপনার ভাইবার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি ভাইবারের মাধ্যমেও কোডটি সংগ্রহ করলে হবে। ওকে, কোডটি টাইপ করার পরে এখান থেকে সাবমিট করে দেব। দ্যাটস ইট, মোবাইল নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড, লগ ইন। সো এখান থেকে যদি আমরা লগ ইন করি তো এখানে আমাদের বলতেছে আমাদের সামটাইম ওয়েট করতে হবে, বিকজ ইসলামী ব্যাংকের কর্মকর্তারা আমাদের ইনফরমেশনগুলি একটু চেক করবে অ্যান্ড সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই আমাদের সেলফিন অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ করে দিবে। বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।